সৌদি আরব প্রবাসী ভায়েরা সৌদি আরবে অবসানত প্রবাসীদের আগামার পেশা পরিবর্তনের সুযোগ বাতিল করতে যাচ্ছে দেশটির শ্রম ও উন্নয়ন পরিকল্পনা মন্ত্রণালয় মন্ত্রণালয় জানিয়েছে এই আইনের ফলে যারা সৌদি আরবে পেশা পরিবর্তনের অনুমোদন পাবে না তারা চাইলে এর বিরুদ্ধে অনলাইনে আবেদন করতে পারবেন খুব শীঘ্রই সৌদিতে পেশা পরিবর্তন বন্ধ হয়ে যাবে বলে ইঙ্গিত দিয়েছে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় আমরা সকলে জানি সৌদি আরবে বারো পেশায় কাজ বন্ধ হয়ে গিয়েছে প্রবাসীদের জন্য যার ফলে সৌদি সরকার প্রবাসীদেরকে অন্য পেশায় কাজের সুযোগ দিতে পেশা পরিবর্তনের সুযোগ দিয়েছে পেশা পরিবর্তনের সুযোগ দেয় আমাদের প্রবাসীরা এখন ভেবেচিন্তে দেখে শুনে নতুন পেশায় তাদের এই আকামার পেশা পরিবর্তন করতে পারবে কিন্তু এই সুযোগ কিন্তু আর বেশিক্ষণ থাকবে না তাই প্রবাসীদেরকে খুব দ্রুতই তাদের পেশা পরিবর্তন করতে হবে দুঃখজনক হলেও সত্যি অনেক প্রবাসী পেশা পরিবর্তন করতে একদমই ইচ্ছুক না একবার পেশা পরিবর্তনের সুযোগ বন্ধ হয়ে গেলে প্রবাসীদেরকে কিন্তু পড়তে হবে অনেক বড় বিপদে যাদের পেশা পরিবর্তন করবেন না তারা কিন্তু সৌদি আরবে অবৈধভাবে কাজ করতে হবে আর এসব সব প্রবাসীদেরকে ধরতে সৌদি আরবে পুলিশ বিভিন্ন অভিযান চালাবে এছাড়া তদন্তকারীরা এ সংক্রান্ত বিভিন্ন এলাকায় অনুসন্ধান অভিযান পরিচালনা করবে নিয়ম ভঙ্গ করা পেশা পরিবর্তনকারীকে শনাক্ত করা হলে প্রত্যেককে পঁচিশ হাজার রিয়াল জরিমানা করা হবে তাই সময় থাকতে আজকে আপনার পেশা পরিবর্তন করুন পেশা পরিবর্তন করতে দ্রুত জাহাজত অফিসে দেখা করুন ভিডিওটি আমাদের প্রবাসী ভাইদের সাথে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিন আর সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সবার আগে পেতে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন